ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার খেলবে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে আট পয়েন্টে থাকা নাইটদের কাছে শেষ চারটি ম্যাচই মরণবাচন লড়াই শনিবার ইডেনে ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়নি নীতিশ রানা রহমুন্ন গুরবাজ লকি ফার্গুসন টিম সাউদি ও জেসন রায়কে তারা হোটেলে বিশ্রাম ছিলেন কিন্তু ইডেনে এসে কয়েক ঘন্টা নেটে ব্যাট করলে আন্দ্রে রাজিল সুনীল নারায়ণ রিঙ্কু সিংহ সাদুল ঠাকুররা মোট চারটি নেট জুড়ে মহড়া চলে নাইটদের একটি নেটে বল করেছিলেন পেসাররা একটি নেটে স্পিনাররা একটি নেটে থ্রো ডাউন বিশেষজ্ঞরা বল ছড়ে অনুশীলন করাচ্ছিলেন চতুর্থ নেটে চলছিল স্কুপ মারার মহড়া সাধারণত আন্দ্রে রাসেল শার্দুলের মতো শক্তিশালী ব্যাটসম্যানকে স্কুপ শট নিতে দেখা যায় না কিন্তু ইডেনে এদিন প্রায় কয়েক ঘন্টা চলল তাদের স্কুপ শটের মহড়া কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল আরশদীপ সিংহের ইয়ার কার সামলানোর জন্যই এই বিশেষ মহড়ায় মেতেছে নাইট শিবির চলতি আইপিএল এর আর্শদ্বীপ একের পর এক ইয়ার নিয়ে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছে মুম্বাই বিরুদ্ধে পরপর দু বলে মিডিল স্টাম্প ভেঙে দিয়েছিলেন তিনি শেষের দিকে তার বিরুদ্ধে রানই তুলতে পারছেন না কোনো ব্যাটসম্যান শেষ ম্যাচে নায়ক সিভি বরুণ এদিন খুব একটা বেশি বল করেননি মাঠে এলেও বিশ্রামে ছিলেন বেশিরভাগ শেষ ম্যাচে তার পারফরমেন্স দিয়ে নিয়ে এখনো চর্চা অব্যাহত প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে দশ রানের ম্যাচ কোন স্কোর আটকে দিয়েছেন তিনি জানিয়ে এর ইনস্টাগ্রামে একটি ভিডিও অধিনায়ক নীতীশ রানা বলেছেন আমি সবসময় চেষ্টা করি আমার দলের সেরা অস্ত্রকে শেষ ওভারটা দিতে সেদিনে হায়দ্রাবাদের বিরুদ্ধে সেরা বল করেছিল শার্দদুল ও বরুণ আমি শুরুতেই বরুণের কাছে গিয়ে জানতে চাই ও তৈরি কিনা যোগ করেন হঠাৎ মনে হয় শার্থুলকে দেখি কিন্তু আবার বরুণের কাছে ফিরে যায় নীতিশ চান্না শেষ ম্যাচ মাথায় রাখতে পঞ্জাব কিংসের কাছেও গুরুত্বপূর্ণ এই ম্যাচ শনিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন ধাওয়ান্ডা রবিবার বিকেলে অনুশীলনে নামবেন বনাম পঞ্জাব ম্যাচ মানে বীর জারার দৈরথ প্রীতি জিনটা আসতে চলেছেন শাহরুখ খানের দেখা কি পাওয়া যাবে নাইটদের হসপিটালিটি বক্সে সোমবারের ইডেনেই সেই উত্তর দেবে ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার খেলবে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে আট পয়েন্টে থাকা নাইটদের কাছে শেষ চারটি ম্যাচই মরণবাচন লড়াই শনিবার ইডেনে উচ্ছিক্য অনুশীলনে দেখা যায়নি নীতিশ রানা রহমুন্ন গুরবাজ লকি ফার্গুসন টিম সাউদি ও জেসন রায়কে তারা হোটেলে বিশ্রাম ছিলেন কিন্তু ইডেনে এসে কয়েক ঘন্টা নেটে ব্যাট করলে আন্দ্রে রাজিল সুনীল নারায়ণ রিঙ্কু সিংহ সাদুল ঠাকুররা মোট চারটি নেট জুড়ে মহড়া চলে নাইটদের একটি নেটে বল করেছিলেন পেশাররা একটি নেটে স্পিনাররা একটি নেটে থ্রো ডাউন বিশেষজ্ঞরা বল ছড়ে অনুশীলন করাচ্ছিলেন চতুর্থ নেটে চলছিল স্কুপ মারার মহড়া সাধারণত আন্দ্রে রাসেল শার্দুলের মতো শক্তিশালী ব্যাটসম্যানকে স্কুপ শট নিতে দেখা যায় না কিন্তু ইডেনে এদিন প্রায় কয়েক ঘন্টা চলল তাদের স্কুপ শটের মহড়া কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল আরশদীপ সিংহের ইয়ার কার সামলানোর জন্যই এই বিশেষ মহড়ায় মেতেছে নাইট শিবির চলতি আইপিএল এর আর্শদ্বীপ একের পর এক ইয়ার নিয়ে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরপর দু বলে মিডিল স্টাম্প ভেঙে দিয়েছিলেন তিনি শেষের দিকে তার বিরুদ্ধে রানই তুলতে পারছেন না কোনো ব্যাটসম্যান শেষ ম্যাচে নায়ক সিভি বরুণ এদিন খুব একটা বেশি বল করেননি মাঠে এলেও বিশ্রামে ছিলেন বেশিরভাগ শেষ ম্যাচে তার পারফরমেন্স দিয়ে নিয়ে এখনও চর্চা অব্যাহত প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে দশ রানের ম্যাচ কোন স্কোর আটকে দিয়েছেন তিনি জানিয়ে কে কে আরের ইনস্টাগ্রামে একটি ভিডিও অধিনায়ক নীতীশ রানা বলেছেন আমি সব সময় চেষ্টা করি আমার দলের সেরা অস্ত্রকে শেষ ওভারটা দিতে সেদিনে হায়দ্রাবাদের বিরুদ্ধে সেরা বল করেছিল শার্দুল ও বরুণ আমি শুরুতেই বরুণের কাছে গিয়ে জানতে চাই ও তৈরি কিনা যোগ করেন হঠাৎ মনে হয় শার্দুলকে দেখি কিন্তু আবার বরুণের কাছে ফিরে যায় নীতিশ চান্না শেষ ম্যাচ মাথায় রাখতে পঞ্জাব কিংসের কাছেও গুরুত্বপূর্ণ এই ম্যাচ শনিবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন ধাওয়ান্ডা রবিবার বিকেলে অনুশীলনে নামবেন কে আর বনাম পঞ্জাব ম্যাচ মানে বীর জারার দৈরথ প্রীতি জিনটা আসতে চলেছেন শাহরুখ খানের দেখা কি পাওয়া যাবে নাইটদের হসপিটালিটি বক্সে সোমবারের ইডেনেই সেই উত্তর দেবে